আমি এখন সাগরদ্বীপে মনসা মন্দিরের এখানে আছি ঘুরতে। আচ্ছা, আমি এখানে যিনি আছেন এখানে কোনো কেউ পয়সা কিছু নেই, কিন্তু এখানে ডোনেট যা করবে তার সাথে সাথে উনিরা রিসিভ দিচ্ছেন। আচ্ছা, এখানে আপনারা কি উন্নত করছেন বা কি ব্যাপারে এই নাগ মন্দিরটা যদি একটু আর কি বলেন? আমি এই নাগমেলা কমিটির সহসম্পাদক। হ্যাঁ, আমরা এই নাগমেলাটা আরম্ভ করেছিলাম আজ থেকে 42 বছর আগে। আচ্ছা, তখন এই সাগরদ্বীপে প্রচুর সাপের উপদ্রব হতো। হ্যাঁ, বিষাক্ত সাপ কাটতো, প্রচুর মানুষ মারা যেত। সেই জন্যে আমরা পাশে রামকৃষ্ণ মিশন আছে, তার স্বামীজিকে জিজ্ঞেস করি কী করা যেতে পারে। উনি অ্যাডভাইস দেন যে আপনারা নাগরাজ বাসুকিদেবের পুজো করুন। আমরা সেই মতো নাগরাজ বাসুকিদেবের পুজো আরম্ভ করি। হ্যাঁ, তারপরে সর্পদংশন অনেকটা কমেছে, অনেকটা কমেছে, এখন প্রায় নেই বললেই চলে। এবং এই জায়গাটায় যেহেতু নাগমেলা করি, আমরা নাগ পুজো করি প্রতি বছর ডিসেম্বর মাসের হ্যাঁ এই 10 থেকে 12 তারিখের মধ্যে মেলাটা আরম্ভ হয়। হ্যাঁ, মেলাটা হয় 6 দিন, তা এখন বর্তমান বছরে শেষ হয়ে গেছে মেলা। এখন আমরা এই ডেভেলপমেন্টের জন্য এই মেলার এই গাছপালা লাগিয়েছি অনেক, এবং বাবার মন্দির তৈরি হচ্ছে, তার জন্য আমরা সাহায্য নিচ্ছি। সাহায্যটা রাজ্য সরকারের থেকে পান কিছু? রাজ্য সরকারের থেকে পেয়েছি আমরা, এই যে গাছ টাছ লাগানো হয়েছে। হ্যাঁ, এরা লাগিয়ে দিয়ে গেছে, এই যে প্রাচীরটা করেছে এটা কিন্তু রাজ্য সরকার থেকে। আচ্ছা আচ্ছা, কিন্তু এগুলোকে তো টিকিয়ে রাখতে হবে। হ্যাঁ, দেখভাল না করলে এগুলো বাঁচবে কী করে? সে তো ঠিক, সেই জন্য একটা খরচ হয় প্রতি মাসে একটা খরচ হচ্ছে। হ্যাঁ, সেই জন্যে আমরা এই সাহায্য নিই এবং বাবার মন্দির করার জন্যে সাহায্য নিচ্ছি। আচ্ছা, রাজ্য সরকার থেকে আমরা মন্দির করার জন্যে কোনো সাহায্য পাইনি। তো আপনারা এসে অ্যাপ্লাই করেছেন? করেছি। আচ্ছা, কিন্তু ওনারা বলেছেন আমরা মন্দির করার জন্যে বা মসজিদ করার জন্যে কোনো সাহায্য দিতে পারবো না। না, মন্দির বা মসজিদ নির্মাণ আপনারা করলে আপনারা নিজেরা কালেকশন করে করুন। আচ্ছা, আপনাদের স্যালারি মানে কারা দিচ্ছে? আমাদের কোনো স্যালারি নেই, আমরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করি। ও, বাড়িতে খেয়ে নিজের পকেটের পয়সা খরচা করে আমরা এই প্রতিষ্ঠানের কাজ করি, আমাদের কোনো স্যালারি নেই। এই যে সাহায্য নিচ্ছি এটাও বাবার এতে ফান্ডে জমা হচ্ছে, এই জন্য কোনো আমরা পয়সা নিই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবার একটু ঘুরে হ্যাঁ দেখাই আর দেখুন। আপনারা সবই শুনলেন, আমাকে নতুন করে, আমি যেহেতু এখানকার সম্বন্ধে জানি না, নতুন করে আর কিছু আর বলছি না। ঘুরে এবার আপনাদের যতটা পারছি দেখাবো। তো গঙ্গাসাগর আসলে অতি অবশ্যই এখানে আপনারা আসবেন। সুন্দর লোকেশন, খারাপ লাগবে না। গঙ্গাসাগরটা মোটামুটি ডেভেলপ করেছে অনেকটাই। ট্যুরিস্ট প্লেসের আদর্শ হিসাবে বলবো এই জায়গাটা শান্তিপ্রিয়। এই ট্যুরিস্টের এখানে আসুন, আপনারা ঘুরে যান, দেখুন গ্রাম্য পরিবেশগুলো খুবই ভালো লাগবে। আমি চারিদিকে এটা ঘুরে আপনাদের দেখাবো।
যেহেতু করোনার জন্য বন্ধ আছে, তাই আমি কলাপসুলের এখান দিয়ে যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। এটা একটা লেকের মতো, তার মধ্যে নাগপঞ্চমী ওটা মিডিলে। আমাকে ঘুরে ঘুরে দেখাতে হবে, তুলতে হবে, দেখছি। রাজ হাঁস একটা কি সুন্দর করে এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে।
কলকাতা। কিন্তু যিনি বসে আছেন তিনি একটা ভুল তথ্য দিয়েছে যে সরকার থেকে কোনো আর্থিক সাহায্য দেওয়া হয় না। কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার আর্থিক বছর ২০১৯ থেকে ২০২০ অর্থ বরাদ ৯১,৫৩,০০০ রূপায়ণে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ প্রকল্প শুরু করার তারিখ ৩১-১০-১৯, প্রকল্প শেষ করার তারিখ ৩০-৮-২০২০। তাহলে এটা আপনাদের এই তথ্যটা আমি দেখাচ্ছি এই কারণে যেহেতু ওখানে বলেছে যে আর্থিক কোনো অনুদান সরকার থেকে পান না, তার মানে পুরো মিথ্যা কথাটা আমাকে বলা হয়েছে। সাগরে এসে সব দেখুন, ভিড় বার্তা নেই কিনে, ফ্যামিলির পক্ষে আদর্শ জায়গা বলবো সাগরদ্বীপ। শুধু একটা প্রবলেম, ব্রিজটা যেহেতু নেই, নামখানা লটঘাট থেকে আসতে হবে, ওটাই আমার কাছে সহজ লাগলো। আবার এখান থেকে বকখালি যাওয়ার জন্য বেনুবন লঞ্চ ঘাট আছে, ওখান থেকেও বকখালি যাওয়া যাবে। ঠিক আছে, শেষ করছি।